আমি চেয়ারে বসতে আব্বু আবার বলতে শুরু করলো, এই কোম্পানি এবং সব সম্পত্তির মালিক এখন আমার ছেলে। এখন আমি বেশ অসুস্থ, আবার হায়াতের কথা বলাও যায় না। এছাড়া যদি কোনো কারণে আমি অফিসে আসতে না পারি, তাহলে আমার ছেলে সাহিদ, হাসান, শাহি এই অফিস দেখাশোনা করবে। আর আমি আশা করি আপনারা আমার অনুপস্থিতিতে কাজের কোনো গাফিলতি করবেন না। আব্বু আরো কিছুক্ষণ লেকচার দেওয়ার পরে সবাইকে ছুটি দিল। হল রুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে যেতে রবি বলল, স্যার আপনি এখানে কোনো দরকার কি? শোন, তোরা আমার বন্ধু ছিলি আর এখনো থাকবি, সো কোনো স্যার স্যার করবি না। তা হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন আমাদেরকে এই কথা জানাসনি কেন? আমি যদি তোদের বলতাম তাহলে তোরা আমার সাথে এত ফ্রিলি থাকতি না। সত্যি রে, তুই মহান। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরে আসলাম। রাতে ডিনার করার সময় আব্বুকে বললাম, আব্বু এসব বলার কি প্রয়োজন ছিল? দেখ বাবা, আমার শরীরটা বেশ খারাপ, কখন কি হয়। আর কখনো এসব বলবে না, তোমার কিছু হলে আমি কি করে থাকবো? আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না, এবার খুশি? আর তুমি এখন থেকে রেস্ট নাও, আর অফিসে একটা এমডি পোস্টে সার্কুলার ছাড়ো। ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে রুমে চলে আসলাম, ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজে আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম, এসে দেখি আব্বু এখনো আসেনি। আব্বুকে ফোন দিলাম, আসসালামু আলাইকুম আব্বু, কোথায় আছো? ওয়ালাইকুম সালাম বাবা, আমি তো অফিসে আছি, কেন? বাসায় কখন আসবে? বিকেলে আসবো। আচ্ছা। এভাবে চলে গেল প্রায় 4 মাস। আব্বুর শরীরটা বেশ খারাপ, হার্টের রোগী। কলেজে ক্লাস করছিলাম, এমন সময় আব্বুর বিয়ে আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলল। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি আব্বুর বিয়ে হাসপাতালের বাহিরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আব্বুর কি হয়েছে? আব্বুর বিয়ে বলল, স্যার অফিসে বসে থেকে কাজ করতে করতে স্ট্রোক করে, দ্রুত হসপিটালে নিয়ে আসলে আপনাকে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। আমি আব্বুর বিয়ের সঙ্গে যে রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে গেলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বুর পাশে উকিল বসে আছে আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে। আব্বু আমাকে দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে তার কাছে ডাকলো। আমি আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করছি। আব্বু তার মুখের মাস্ক খুলে দিতে বলল। খুলে দেওয়ার পরে আব্বু আমার কপালে চুমুকে বলল, এই পাগল ছেলে কান্না করিস কেন, একদম কাঁদবি না। আর উকিল সাহেব, আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দিন। আচ্ছা স্যার। এরপরে আব্বু তার সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার করে দিল। হঠাৎ আব্বুর শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি ডাক্তারকে ডাকতেই ডাক্তার এসে আব্বুকে নিয়ে আইসিইউতে নিয়ে গেল। আমি আইসিইউ এর রুমের পাশে বসে থেকে অঝোরভাবে কান্না করছি। এতক্ষণে অফিসে সব স্টাফ হাসপাতালে চলে এসেছে। আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে দেখি বিষণ্ণতার ছাপ। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার আমার আব্বু কেমন আছে? ডাক্তার চুপ করে মাঠের দিকে তাকিয়ে আছে। কি হলো ডাক্তার বলুন, আমার আব্বু কেমন আছে? আমার আব্বুর কিছু হয়নি তো? সরি, আমরা সাকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। আব্বু! এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি, আর আমার অফিসের আর কলেজের বন্ধুরা আমার পাশে বসে আছে। আমার চোখ খোলা দেখে নাহিদ বলল, দোস্ত এটা ভাগ্য ছিল, আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চল। দোস্ত শান্ত হ। না, আমি আব্বুকে দেখব। শেষে ওরা আমার জোরাজুরিতে আব্বুর কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার মাথার সমস্যা হবে। ঠিক আছে স্যার, আমরা দেখছি। আব্বুর কাছে গিয়ে দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি দৌড়ে গিয়ে মুখে কাপড় খুলে দিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম, আব্বু তুমি আমাকে একা করে কেন চলে গেলে? কে আমাকে আদর করে তুলে খাওয়াবে? কে আমাকে আদর করে বাবা বলে ডাকবে? কে আমাকে শাসন করবে? কেন আমাকে একা রেখে চলে গেলে? বিমন আর রাকিব এসে আমাকে আব্বুর কাছ থেকে সরিয়ে নিয়ে গেল। বিমন বলল, দেখ ভাই এটা ভাগ্যে ছিল, এটা মেনে নিতে হবে, আর সময় নষ্ট না করে স্যারের দাফন কাজ শেষ করি। চল। এরপরে আব্বুর জানাজা করিয়ে দাফন শেষ করলাম। অবশ্য আমি জানাজা নামাজ পড়িয়েছি। আব্বুর দাফন শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসলাম। আমার সাথে রিমন, নাহিদ আর রাকিব আসলো আমার বাসায় আমার সাথে থাকার জন্য। বাসায় এসে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, যেখানে যাই সেখানে আব্বুকে খুঁজে পাই।
যাই হোক, ঘুমে গিয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা খাওয়ার জন্য জোর করলো, কিন্তু আমি খেলাম না। রাতটা কোনো মতো পার করলাম, ফজরে আজান শুনে মসজিদে গেলাম, নামাজ পড়ে এসে আব্বুর কবরে গিয়ে জিয়ারত করে চলে আসলাম। প্রিয়জনে হারানোর দুঃখ নিয়ে কেটে গেল 15 দিন, এখন আমি কিছুটা স্বাভাবিক। আর অফিসের জন্য একটা MD রেখেছি। এভাবে চলে গেল 2 মাস। কয়েকদিন আগে থেকে ক্লাস করতে শুরু করে দিয়েছি। আজকে সকালে অফিসে গেলাম, অফিসে যেয়ে সবার সাথে দেখা করে MD-র কেবিনে গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য। মাঝে মাঝে আমি আসি হিসাব বুঝে নেওয়ার জন্য। অফিস থেকে কলেজে গেলাম, ক্লাস করে বাসায় ফিরলাম, গোসল করে মসজিদে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আব্বুর কবরে গিয়ে আব্বুর জন্য দোয়া করে বাসায় আসলাম, লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বাসায় কাজের জন্য একটা বুয়া মানে একটা খালা আছে। কয়েকদিন আগে এক কাজে সন্ধ্যায় রেল স্টেশনে গিয়েছিলাম, সেখানে দেখি একজন বৃদ্ধা মহিলা মাথা হেলে কান্না করছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? বাবা, আমি এই শহরে আমার ছেলের বাসায় থাকতাম, কিন্তু বউয়ের কথা শুনে আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, বউয়ের কথা শুনে নিজের গর্ভধারিণী মাকে বাসা থেকে বিতাড়িত করলো। হায় রে, মানুষ ধিক্কার জানায় সে সব সন্তানকে। হ্যাঁ মা, বৃদ্ধা হয়েছে, উল্টা পাল্টা কথা বলতে বা হিসেব করতেই পারে, তাই বলে নিজের মাকে বাসা থেকে বের করে দেওয়া? আমি বললাম, কোথায় থাকবেন এখন? রাস্তার পাশে থেকে রাত কাটাবো। আপনাকে রাস্তায় থাকতে হবে না, আমার বাসায় চলুন। না বাবা, তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে। আমার মা বাবা কেউ নেই, চলুন। তারপর থেকে এই মহিলা আমার বাসায় থাকে, আমি কাজ করতে না দিলেও করে। যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম, কারণ মাঝে মাঝে আমার মাথার সমস্যার জন্য মাথার চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাহিরে এসে দেখি একটা মেয়ে, বয়স আনুমানিক 17 থেকে 18 বছর হবে, চেয়ারে বসে কান্না করছে। আমি মেয়েটাকে বললাম, কি হয়েছে আপু? আমার আম্মুর ব্রেন টিউমার ছিল, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করতে হবে, আর এর জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন, টাকা ছাড়া আম্মুকে অপারেশন করবে না। আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না। আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম। সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করার টাকা দেবেন? আপু তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। চলো। মেয়েটির সাথে ওর মায়ের কাছে গেলাম, গিয়ে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি মেয়েটিকে সাথে করে চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে থেকে নাস্তা করছে আর টিভি দেখছে। এটা দেখে প্রচুর পরিমাণে রাগ উঠলো, ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স নেই। একটা মানুষ মৃত্যুশয্যায় মৃত্যুর প্রহর গুনছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে চা নাস্তা করছে। আর যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো, তাহলে হয়তো বা ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে যেত। শুধু বাধাটা কোথায় জানেন? বাধাটা হলো অর্থ সম্পদে। এই মহিলাটার যদি অর্থ সম্পদ থাকতো, তাহলে আর এই বাধা থাকতো না। একটা ডাক্তার উচ্চ ডিগ্রি অর্জন করে এসে যদি একটা মানুষকে এই অবস্থায় রেখে দিতে পারে, তাহলে তাদের মনুষ্যত্বটা কোথায়? আমাকে দেখে যে ডাক্তার আমাকে চেক আপ করায়, তিনি আমার কাছে এসে বলল, স্যার আপনার কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা আমার না, সমস্যাটা হলো আপনাদের। কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে মানে, 132 নম্বর কেবিনে যে ব্রেন টিউমারের রোগী আছে, আপনারা তাকে একাই রেখে এসে এখানে বসে চা নাস্তা করছেন? আসলে স্যার আমরা ওনাকে 2 লক্ষ টাকা আনতে বলেছিলাম, কিন্তু আনেন নাই, এজন্য আমরা ওই রোগীকে ওটিতে নেইনি। এই আপনাদের মানসিকতা, একজন রোগী মৃত্যু শয্যায় আছে আর আপনারা? ছি, সরি স্যার। দ্রুত ওই রোগীর অপারেশনের ব্যবস্থা করুন। এরপরে কয়েকজন ডাক্তার মিলে ওই মহিলাটিকে ওটিতে নিয়ে গেল, আর আমি মেয়েটিকে সান্ত্বনা দিচ্ছি। আর মেয়েটিকে বললাম, আপু তোমার নাম কি? আমার নাম নেহা। খুব সুন্দর নাম আপু, তোমার কান্না করো না, আচ্ছা, তোমার আম্মু সুস্থ হয়ে যাবে। ভাইয়া, আমার আম্মু ছাড়া কেউ নেই এই পৃথিবীতে। কে বললো কেউ নেই? আমি আছি। নেহা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, বেশ কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, এই হাসপাতাল হলো একটা বেসরকারি হাসপাতাল, আর এই হাসপাতালের মালিক আর প্রতিষ্ঠাতা হলো আমার আব্বু, আর এখান থেকে যা কিছু আয় হয় তা এতিমখানায় দান করি, তবে এটার মালিক বর্তমানে আমি। যাই হোক, নেহাকে নিয়ে আমি ওটির দরজার পাশে সোফায় বসে আছি।
একটু পর ডাক্তার বের হয়ে এসে বলল, স্যার আপনাকে আর এই মেয়েকে পেশেন্ট ভেতরে ডাকছে। আমি নেহাকে নিয়ে ওটিতে গেলাম, মহিলাটি আমাকে ডাকলো, আমিও কাছে গেলাম। মহিলাটি আমার হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাবা আমি জানি আমার হায়াত বেশি নেই, বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই মেয়েকে দেখে রেখো, আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই, আর আমি যদি না থাকি তাহলে নেহামা তুই একদম কান্না করবি না। আন্টি আল্লাহ রহমতে আপনার কিছু হবে না, আর আমি নেহাকে নিজের বোন হিসেবে কাছে রাখবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, কথাগুলো কষ্ট করে বলছিল। হঠাৎ দেখি আন্টি চোখের পাতাগুলো নামিয়ে নিল। ডাক্তার দ্রুত আন্টি পালস চেক করে বলল, নেহা ওর মায়ের মৃত্যুর কথা শুনে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে, আমি কার কাছে থাকবো তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউ নেই, তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে। আমি পেছন থেকে নেহার কাঁধে হাত রেখে বললাম, বোন ভাগ্যে যা আছে তাই হবে, আর কে বললো এই পৃথিবীতে তোর কেউ নেই, আমি তো আছি, আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই। নেহা আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া আমার সাথে এমন কেন হলো বলতে পারবে, জন্মের এক মাস আগে বাবাকে হারিয়েছি, কোনোদিন বাবার আদর পাইনি, বাবার কোলে চড়ে কোনোদিন ঘুরে বেড়াইনি, ছোটবেলায় স্কুলে সবার বাবা তার ছেলে মেয়েদের নিয়ে আসতো আর নিয়ে যেত, আর আমি আমার বাবার জন্য পথে স্কুলের গেটে বসে থাকতাম, এই বুঝি আমার বাবা এসে আমাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বলবে, মামুনি তুমি কান্না করো না, এই দেখো তোমার বাবা এসে গেছে, কিন্তু কোনোদিন সে আশা আমার পূরণ হলো না, আর আজ আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল, কে আমার মাথায় তেল দিয়ে বলবে নেহা তোর চুলগুলো খুব সুন্দর, কে আমাকে তুলে খাওয়াবে, কেন এমন হলো ভাইয়া কেন, কান্না করতে করতে কথাগুলো বললো আমাকে, আমি যে কি বলে তাকে সান্ত্বনা দিব সেই ভাষায় হারিয়ে ফেলেছি। চারিপাশে তাকিয়ে দেখি ডাক্তার সহ নার্সদের চোখেও পানি টলমল করছে। আমি নিজেকে সামলে নিয়ে নেহার চোখের পানি মুছে দিয়ে বললাম, দেখ বোন যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কান্না করলেও তা ফিরে আসবে না, আন্টি তো তোকে নিষেধ করলো কান্না করতে, তারপরও যদি কান্না করিস তাহলে তো আন্টির কথা রাখতে পারলি না, প্লিজ বোন আমার কান্না করিস না। সরি ভাইয়া আর কান্না করব না। এই তো সুন্দর বোন আমার। তারপরে নেহাকে ওর আম্মুর মুখ শেষবারের মতো দেখালাম, নেহা শুধু ফুঁকিয়ে ফুঁকিয়ে কান্না করছে। নেহাকে আমার বাসায় রেখে খালার সাথে পরিচয় করিয়ে দিলাম। এরপরে আমার বন্ধুরা মিলে আন্টির দাফনের কাজ সেরে ফেললাম। দাফনের কাজ শেষ করতে করতে রাত 8টা বেজে গেল, বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি নেহা খালার রুমে মনমরা হয়ে বসে আছে, আমাকে দেখে আমার কাছে এসে জড়িয়ে ধরল, আপু তুই ডিনার করবি না? না ভাইয়া ভালো লাগছে না। তা বললে তো হবে না আপু, চল তোকে খাইয়ে দেই। তারপরে নেহাকে ডাইনিং টেবিলে নিয়ে চেয়ারে বসালাম, আমি ওকে নিজ হাতে খাইয়ে দিলাম, ভাত খাওয়ানোর পরে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলাম যাতে একটু ঘুমাতে পারে। নেহাকে আমার পাশের রুমে নিয়ে এসে শুয়ে দিলাম, এরপরে ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গায়ে একটা কম্বল টেনে দিয়ে রুম থেকে বের হয়ে ছাদে আসলাম, ছাদে এসে ভাবতে লাগলাম আমার জীবনের কাহিনীটা কি থেকে কি হয়ে গেল, নিজের পরিবার ছুঁড়ে ফেলে দিল আর আজকে নতুন একটা পরিবার পেলাম, কি দোষ করেছিলাম আমি তাদের কাছে, না আমাকে ভেঙে পড়লে হবে না, নেহার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ছাদে অনেকক্ষণ থাকার পর নেহার রুমে গেলাম, দেখি নেহা ঘুমিয়ে আছে, রুমটা একটু গরম করছে, এসিটা চালু করে দিলাম, আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ফজরে উঠে নামাজ পড়ে আন্টির কবরে দোয়া করলাম, বাসায় এসে নেহাকে ঘুম থেকে উঠালাম, ফ্রেশ হয়ে নিচে আসতে বললাম। নেহা নিচে আসতেই আন্টি নেহা আর আমি একসাথে নাস্তা করলাম। শেষে নেহাকে বললাম, আপু তোর বাসায় যাই চল, প্রয়োজনীয় যা কিছু আছে নিয়ে আসি। আচ্ছা ভাইয়া। আমি আর নেহা গাড়ি নিয়ে বের হলাম নেহার বাসার উদ্দেশ্যে। নেহা বাসায় পৌঁছে শুধু বইগুলো আর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। আমার বাসায় এসে নেহাকে জিজ্ঞাসা করলাম, আপু তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ারে। তোকে আমি যে কলেজে পড়ি সেই কলেজে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে আবার কি বলবো, এটা আমার বাসা, আর আমার বাবা কয়েক মাস আগে মারা গেছে, আর আমি এবার অনার্স তৃতীয় বর্ষে, আর নাম হলো সাইদ হাসান সাহি। তুই আমাকে তুই বলবি, আর শোন বিকালে তোকে নিয়ে শপিং মলে যাব। আচ্ছা ভাইয়া। আমি রুমে এসে
শুয়ে থাকতে ঘুমিয়ে গেলাম, দুপুরে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, এই ভাইয়া, ওঠ। আপু তুই যা, আমি উঠছি।